নমস্কার এবং আদাব। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর গত দু তিন দিন থেকে আজ পর্যন্ত রাজ্য, দেশ, দুনিয়ার বাছাই করা টাটকা খবর নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস। সংঘাতের আবহেই ধনখড়ের সঙ্গে রাজভবনে বৈঠক মমতার। জলপাইগুড়ির জল্পেশ মন্দিরে পুজো দিলেন অভিষেক ব্যানার্জি। পুরুলিয়ার ঝালদায় প্রতিবাদ মিছিলে দিলীপ ঘোষ। কিপের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন শাহরুখ খান। আলিয়া ইউনিভার্সিটির বিরুদ্ধে ভারতের গণতান্ত্রিক ছাত্র সংঘের মামলা হাইকোর্টে। লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড নেয়াকে মমতার নাটক বললেন দিলীপ ঘোষ। 9 ডিসেম্বরেই তৃণমূলের আভ্যন্তরীণ কলহ নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন বৈশালী ডালমিয়া। ধর্মান্তরণ আইনের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট, কেন্দ্র সহ 3 রাজ্যকে নোটিশ। বিরোধীদের কথা অবশ্যই শোনা উচিত বলে শেষ বইয়ে মোদীকে প্রণব। নওয়াজ শরীফের বাড়ি না গেলেই ভালো করতেন মোদী, লিখেছেন প্রণব। ইউরেনিয়াম সমৃদ্ধ বোমা ব্যবহারের জন্য আমেরিকার বিরুদ্ধে মামলা ইরাকের। ট্রাম্পের বিতর্কিত ফোন কলের তদন্ত করবে FBI। আসছি বিস্তারিত খবরে। সংঘাতের আবহেই রাজভবনে ধনকর মমতা বৈঠক চলল প্রায় 1 ঘন্টা। রাজ্য রাজ্যপাল সংঘাত চরমে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যবাহী। বুধবার বিকেল 5:15 নাগাদ আচমকাই রাজভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে প্রায় 1 ঘন্টা বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সন্ধ্যা 6:15 নাগাদ রাজভবন ছেড়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারের সম্পর্ক কার্যত তলানিতে। এই পরিস্থিতিতে ভোটের আগে রাজভবনে এদিন রাজ্যপাল মুখ্যমন্ত্রী বৈঠক যথেষ্টই তাৎপর্যপূর্ণ। রাজ্যপাল নবান্ন সংঘাত চরমে। করোনা মোকাবিলা থেকে আমফান দুর্নীতি, কেন্দ্রীয় সামাজিক উন্নয়ন প্রকল্প রাজ্যে লাগু না করা, বাংলার আইন শৃঙ্খলা, বহিরাগত বিতর্ক সহ নানা ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্য প্রশাসন এবং পুলিশের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তুলেছেন রাজ্যপাল। প্রায় নিয়ম করেই মমতা সরকারের বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দেন তিনি। এদিনও রাজ্যের কৃষকদের দুরাবস্থার জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছেন জগদীপ ধনকর। কোলাঘাটে রাজ্যপাল অভিযোগ করে বলেছেন মুখ্যমন্ত্রী সংবিধান মেনে কাজ করছেন না। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার সুপ্রাচীন এবং প্রসিদ্ধ জল্পেশ মন্দির উত্তরবঙ্গের অন্যতম দর্শনীয় তীর্থক্ষেত্র। শিব চতুর্দশী এবং শ্রাবণী মেলায় লক্ষাধিক মানুষের সমাগম হয় এই শিবতীর্থে। রাজনৈতিক কর্মসূচির অবসরে আজ এই জাগ্রত মন্দির পরিদর্শন এবং বিগ্রহের কাছে বাংলার মানুষের মঙ্গল কামনায় পুজো দিলেন যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রার্থনার কয়েকটি মুহূর্ত নিজের ফেসবুক পেজে পোস্ট করে লিখেছেন, দেবাদিদেবের স্নেহাশিসে বাংলায় সুদৃঢ় হোক সাম্প্রদায়িক সম্প্রীতির বুনিয়াদ, বিনাশ হোক সকল বিচ্ছিন্নতাবাদী বিভেদকামী অশুভ শক্তির, বাংলার অঙ্গনে জ্বলে উঠুক শান্তি সৌহার্দ্য সম্প্রীতির মঙ্গলদ্বীপ, সুরক্ষিত থাকুক প্রতিটি পরিবার। অন্যদিকে পুরুলিয়ার ঝালদায় প্রতিবাদ মিছিলে অংশ নিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে শাহরুখ খান থাকছেন বলে বুধবারই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই শোনা গিয়েছিল যে এবারের ফিল্ম ফেস্টিভ্যালে চমক থাকছে। করোনার জেরে এবার ভার্চুয়াল হতে চলেছে 26তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সংক্ষেপে কিফের উদ্বোধনী অনুষ্ঠান। সেই ভার্চুয়াল অনুষ্ঠানেই উপস্থিত থাকবেন বলিউডের কিং খান শাহরুখ খান। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার তিনি, উপরন্তু বাংলার সঙ্গে তার আত্মিক যোগ রয়েছে বলেও ভুল হবে না।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও শাহরুখ খানের সম্পর্ক বেজায় ভালো, তাই প্রিয় দিদির আমন্ত্রণে সাড়া না দিয়ে পারেন কি? এদিন টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, আমরা সকলে একসঙ্গে এই অতিমারী পরিস্থিতি কাটিয়ে উঠব, কিন্তু চিরাচরিতভাবে শো তো চালিয়ে যেতেই হবে, কাজেই এবার ছোট করে হলেও কিপ 2021-এর উদ্বোধনী অনুষ্ঠান পালিত হবে এবং সেটা হবে ভার্চুয়াল। আমি গর্বিত যে আগামী 8ই জানুয়ারি বিকেল 4টের সময় আমার ভাই শাহরুখ খান ভার্চুয়াল সেই অনুষ্ঠানে যোগ দেবেন। আলিয়া ইউনিভার্সিটির বিরুদ্ধে ভারতের গণতান্ত্রিক ছাত্র সংঘ ডেমোক্রেটিক স্টুডেন্টস কনফেডারেশন অফ ইন্ডিয়ার রাজ্য সম্পাদক আরিয়েন সুলতান আলিয়া ইউনিভার্সিটি এবং রাজ্য সরকারের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে। মামলার আবেদনে তিনি বলেছেন, মাইনরিটি ছেলে মেয়েদের ভর্তি এবং চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে, মাইনরিটি ফান্ড থেকে পাওয়া 80 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে, আইন অনুযায়ী মাইনরিটি স্ট্যাটাস মেনটেন করছে না আলিয়া ইউনিভার্সিটি, তাই এই মামলা। আগামী 12ই জানুয়ারি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে শুনানি হবে এই মামলার। গত 9ই ডিসেম্বর এই তৃণমূলের আভ্যন্তরীণ কলহ নিয়ে ক্ষোভ উগিয়ে দিয়েছিলেন বৈশালী ডালমিয়া, দেখুন সেই ভিডিও। নমস্কার, আজকে আপনাদের সামনে আবার আসা আবার একটি দুর্ভাগ্যজনক ঘটনা নিয়ে। আমার মনে হয় যে আমার আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত, কেননা যে এর মধ্যে অজস্র মানুষের যারা বালি বিধানসভায় থাকেন তাদের সেন্টিমেন্ট জড়িয়ে আছে। সেই জন্য আমার মনে হলো যে এই যে ঘটনা আজকে একটি ঘটেছে খুবই দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় এবং সত্যি লজ্জার যে এইভাবে একটি একজন এক্স কাউন্সিলর, উনি আজকে একজন এক্স যিনি বালি মহিলা প্রেসিডেন্ট, তার উপর চড়াও হলেন, হাতে খিঞ্চে দিলেন এবং বিভিন্ন মিসবিহেভ করলেন, যেটা অলরেডি রেকর্ডেড। কেন যে উইদাউট ডকুমেন্টস আমি কোনো কথা বলতে চাই না, কেন আমি ভিডিওটা দেখার পরেই আমি আপনাদের কাছে সামনে আসছি। প্রথমত ঘটনাটা এটাই হয়েছিল যে আমাদের লিলুয়াতে একটি স্কুলেতে পিকের টিম এসে সকালবেলা নাগাদ একটি মিটিং ডাকে, গুপ্ত মিটিং উইথ এক্স কাউন্সিলার এবং তাদের ফ্যামিলি মেম্বারের সঙ্গে। তা সেইভাবে একটি মিটিং করা হয়েছিল একটি স্কুলেতে, যেখানে দেখুন আমি তো জানি যে প্রোটোকল হিসেবে জেলা প্রেসিডেন্ট কিংবা MLA কে জানানো উচিত, সেটা ওনারা না জানিয়ে ওনারা একটি গুপ্ত মিটিং করেন। সেটা হয়তো ওনারা মনে করেছেন যে সেটা হয়তো আলাদা মিটিং করলে বেটার হবে। সে নিয়ে আমি কিছু সকাল থেকে জানার পরেও আমি কোনো রিয়াকশন দিইনি, কেন অনেকেই আমাকে অনেক প্রেস ফোন করেছে যে আপনারা আপনি কি জানেন যে এরকমভাবে একটা মিটিং করা হয়েছে, এরকমভাবে চলছে মিটিং, আপনার এতে আপনি নেই আপনার বিধানসভার মধ্যে। না, আমাকে জানানো হয়নি, সেজন্যে আমি অবভিয়াসলি নেই। এবারে আমাদের একটি লিলুয়াতে একটি মেয়ের আজকে বিয়ে বলে একটি ট্রাকে করে আমাদের যিনি মহিলা প্রেসিডেন্ট ছিলেন বিজয়লক্ষ্মী রাও, উনি এবং আরো কিছু কিছু ছেলেমেয়েরা আমাদের ওখানে ফার্নিচার নিয়ে, আমি একটি প্রত্যেকের মেয়ের বিয়েতেই আমি এরকম ভাবে তাদের চেষ্টা করি যতটা আমার পক্ষে পার্সোনালি সম্ভব, আমি কিছু না কিছু হেল্প করি যেটা ওনারা চান। সেরকমই আজকে একজনের একটি মেয়ের বিয়েতে একটি ট্রাকে করে এই খাট আলমারি এইসব কিছু জিনিসপত্র তার সঙ্গে আনুষঙ্গিক ফার্নিচার্স আমি ট্রাকে করে ওখান দিয়ে নিয়ে উনি যাচ্ছিলেন বিজয়লক্ষ্মী। এবারে ওনার উনি ওই লিলুয়ার রাস্তাটাতেই স্কুল এবং সেখানেই দেখেন যে ওই স্কুল থেকে মিটিং করে ওই গেটের কাছে মানে হলের বাইরে কিছু লোক বেরোচ্ছে এবং জানা গেল যে ওটা পিকের টিমও ওখানে আছেন যে মিটিং হচ্ছে। এবারে ওনাকে দেখেই একজন পুরনো এক্স কাউন্সিলর বয়স্ক ভদ্রলোক অফ বালি উনি অভদ্রতা করে ফেললেন, করে বাজেভাবে কথা বলতে শুরু করে দিলেন এবং হঠাৎ ভীষণ রেগে গেলেন। এবং তার সঙ্গে আমাদের আরেকজন যিনি এক্স কাউন্সিলর শোভাদেবী মৌর্য তার হাজবেন্ড উনিও তার সঙ্গে চড়া হয়ে গেলেন যে আমার নাকি যেরকম আমরা বলেছি যে বালি বিধানসভায় যেরকম আমার অফিস চলে 5 বছর সেখানে নাকি অফিস নেই, অফিস নাকি চলে না, মানে এইরকম মানে একটা মিথ্যে কথা বলার একটা লিমিট আছে, যেটা বলো মিথ্যে কথা যেটা মানুষ হয়তো দেখেইনি কোনোদিন অফিস তাহলে বলতে পারতে, কিন্তু যেখানে 5 বছর ধরে মানুষ পরিষেবা নিয়ে যাচ্ছে সেইটাকে নিয়ে একটা মিথ্যে কথা বলার চেষ্টা করে মানে কোনো একটা টপিক নিয়ে ওনাকে চড়াও হয়ে গেলেন যে কি হলো তোমার ওখানে অফিস চলছে না, তোমরা কেন বলেছো, এইসব বলে চড়াও হয়ে গেলেন, দিয়ে ওনার সঙ্গে বচসা করতে শুরু করে দিলেন। উনিও থতিয়ে গিয়ে কি ব্যাপার বুঝতে পারলেন না, যে সেই নিয়ে উনিও প্রশ্ন করতে লাগলেন যে কি ব্যাপার হলো আপনারা কেন এরকম বলছেন। সেইখানে ওইখানে শেষ নয়,
সেখানে শোভাদেবী মৌর্য ঝাঁপিয়ে পড়ে মহিলা যিনি আছেন বিজয়লক্ষ্মীরা ওনার হাতে খিঞ্চে দিয়ে ওনার হাতের গায়ে হাত দিয়ে ধাক্কা ধাক্কি করে, আমি তো বুঝতেই পারছি না ইনি এক্স কাউন্সিলর না উনি একজন হুলিগান, মানে এনার আমরা কাদের দায়িত্ব দিয়েছি মানুষজনকে দেখাশোনা করবার জন্য? তাহলে যিনি এইখানে এটা প্রেস মিডিয়া আছে তার সামনে, প্রেস ছিল ওখানে, সে প্রেস মিডিয়ার সামনে একজন এক্স আমাদের বালি বিধানসভার যিনি মহিলা প্রেসিডেন্ট ছিলেন, যাকে আমাদের মাননীয় মন্ত্রী চুজ করে ওনাকে ওখানে পাঠিয়েছেন, সেই ওনাকে অপমান করে, শুধু অপমান নয় মার ধরে নেমে এলেন, মানে এ তো আমি বুঝতেই পারছি না যে এটা কোনো এডুকেটেড মানুষ করতে পারেন। যদিও আমি যেটা ওনার বিষয়ে জানা যে উনি হয়তো, আমি যেটা শুনেছি যে উনি নাকি শপথ নেওয়ার সময় নিজে শপথটাই পড়তে পারেননি, এবং তার সঙ্গে ওনার হাজবেন্ড সর্ব জায়গায় ঘুরে বেড়ান, উনি ওনার ইয়ারপিস এবং মাউথপিস, সেইভাবে কাজ চলছে, এবং তারা এক্স হয়ে গেছে বলে আমি আরেকটা জিনিসও আপনাদের সঙ্গে শেয়ার করতে বাধ্য হচ্ছি, যেটা হচ্ছে গিয়ে যে আমরা যখন HMC ইলেকশনের সময় দেখেছিলাম যে মানুষ কি যে আমাদের একটা ইলেকশন হবে, আমরা সবাই ইন্সপায়ার হয়েছিলাম যে নতুন ইলেকশন হবে, বোর্ড তৈরি হবে HMC, সেখানে অজস্র মানুষ তারা যারা এলিজিবল তাদের নাম আমরা পাঠিয়েছি জেলা ব্লক জেলা অফিসে, এবং অজস্র পুরনো কর্মী এবং সক্রিয় কর্মী যারা মানুষের পাশে সত্যি করে থাকেন, যারা প্রাণপাত করে দলকে একটা জায়গায় তুলে নিয়ে গেলেন এত বছরে, সেই মানুষজনকে দূরে সরিয়ে রেখে, সেই মানুষজনকে মানে এই মিটিং এ না ডেকে, সেই যে মানুষজনের কথা আমি বলছিলাম সেই টপিকে আগে আসছি, সেটা হচ্ছে HDMC তে তারা তাদের নামগুলো দেওয়া হয়েছে, আমরা MLA রা দিয়েছি, MP সাহেব দিয়েছেন, আমরা রেকমেন্ড করেছি যাদের যা কাজ দেখেছি এত বছরে, যে যারা কিভাবে মানুষের পাশে থেকেছেন এবং প্রাণপাত করেছেন দলের জন্য এবং অন্য মানুষজনের জন্য, সেই রকমই পুরনো কর্মী এবং সক্রিয় কর্মীদের নাম আমরা HMC তে তাদের এলিজিবল ভাবে দিয়েছিলাম। সেখানে পিকের টিম এসে প্রত্যেকটি কনস্টিটুয়েন্সিতে ঘুরে সেই সব মানুষদের, অন্য যেরকম কনস্টিটুয়েন্সিতে হয়েছে সেরকম বালি বিধানসভাতেও হয়েছিল, তাদের ইন্টারভিউ নেওয়া, তাদের বাড়ি যাওয়া, তাদের ওয়ে অফ লিভিং দেখা, তাদের ব্যাকগ্রাউন্ড দেখা, তারা কিরম চরিত্র মানুষ, সব স্ক্রুটিনি করে কিছু মানুষকে সিলেক্ট করা হয়েছিল, তারপরেই তাদের নামগুলো আমরা পাঠাতে পেরেছি, তারপরেও আবার হয়তো সিলেকশন হতো, কিন্তু সেই মানুষজন, সে যদিও সেই HMC ইলেকশন হলো না, কিন্তু সেই মানুষজনরা তো হারিয়ে যায়নি, তারা কোথায়, তাদের কেন ডাকা হচ্ছে না, তাদের কেন এক ঘরে করে রাখা হচ্ছে পুরনো কর্মীদের, যেখানে সবসময় নির্দেশ যে পুরনো কর্মীদের নিয়ে সঙ্গে করে চলার, এবং যারা প্রাণপাত করেছেন দলের জন্য করেছেন তারা কি সবসময় অপমানিত হয়ে যাবেন, কিংবা যারা সক্রিয় কর্মী শুধু সারা বছর নয়, এই লকডাউন আমফানে দেখা গেছে কিভাবে জলে ঝড়ে বৃষ্টিতে ঘুরে ঘুরে এনারা মানুষের পাশে কাজ করেছেন, এরকম অজস্র পুরনো এবং সক্রিয় কর্মীদের কি সবসময় সাইডেই রাখা হবে? এক্স কাউন্সিলরদের সঙ্গে ঠিক আছে, কিছু কিছু এক্স কাউন্সিলর সত্যিই কাজের, আমি এই একটা ভিডিও দেখেছি তার মধ্যে দেখলাম যে কাজেরও যেরকম তারা ঝগড়াঝাঁটির মধ্যেও যেতে চান না, তারা সেটাকে মিটমাট করার চেষ্টা করেন, কিংবা যে অ্যাটাক করছে তাকে থামাবার চেষ্টা করেছেন, শান্ত করার চেষ্টা করেছেন, যেরকম এইরকম ভালো কাউন্সিলরও আমাদের এলাকায় আছে, সেরকম কিছু কিছু এরকম দুর্নীতিগ্রস্ত এবং অপদার্থ কাউন্সিলরও আছে যারা পাবলিককে মাত ধরেতে নেবে আসছে, ওরা এতই নিজেকে বেশি ভেবে ফেলছে, সেই সব কাউন্সিলরকে সরাবার জন্য এই নামগুলো দেওয়া হয়েছিল যে কিছু কিছু মানুষকে চেঞ্জ করা দরকার, কিন্তু সেই মানুষই এক্সরাই প্রেজেন্ট, প্রেজেন্টরাই ফিউচার, তাহলে যারা এইরকম যারা জানেন না দলের কি নিয়ম কিভাবে চলতে হয়, তাদের তারা মারধর করেন অন্য পাবলিককে, যদি একজন এক্স মহিলা প্রেসিডেন্টকেই মারতে পারেন লাফিয়ে প্রেসের সামনে, তাহলে প্রেসের আড়ালে কত কি না কি করছেন, তা এই এইভাবে যদি দল চলে আমি তো সত্যি দুঃখিত এবং আমি অবাক যে এই রকম ভাবে একটি ঘটনা আজকে বালি বিধানসভায় ঘটলো। আমার মনে হলো যে বালি বিধানসভায় আপনারা প্রত্যেকে নাগরিক এবং সেইভাবে আপনাদের এই ঘটনাটা জানা উচিত, আমি সত্যি এই ঘটনাকে ধিক্কার জানাই, সত্যি আমি দুঃখিত যে এইভাবে আমাদের কয়েকজন যারা এক্স কাউন্সিলর যারা সেটা যোগ্য নন, কয়েকজন আমি বারবার করে বলছি কয়েকজন, এর মধ্যে অনেকজন আছেন যারা মানুষের পাশে সত্যিই দাঁড়িয়েছেন, জায়গার উন্নতি করেছেন, আমার এলাকাতে তো অনেকে এইরকম আছেন, কিন্তু কয়েকজন আছেন যারা একেবারেই এরকম নন, তার একটি আজকে দৃষ্টান্ত দেখা গেল, তাহলে আগামী দিনে যে পুরনো কর্মীরা কি সম্মান পাবে, না পুরনো কর্মীরা চিরকালই অন্ধকারে বসে থাকবে ঘরের চার দেয়ালের মধ্যে এবং চোখের জল ফেলবে, এই কোয়েশ্চেনটা দিয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ।
ধর্মান্তরণ প্রতিরোধী আইন আদৌ বৈধ কিনা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট। বিয়ের নামে ধর্মান্তরণ রুখতে আইন কার্যকর করা তিন রাজ্য উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের কাছে তা নিয়ে ব্যাখ্যাও চাইল সুপ্রিম কোর্ট। নোটিশ ধরানো হয়েছে কেন্দ্রীয় সরকারকেও। চার সপ্তাহ পর বিষয়টি নিয়ে ফের শুনানি হবে। বিরোধীদের হেলাফেলা না করে তাদের বক্তব্য শোনা উচিত প্রধানমন্ত্রীর। সংসদে আরও বেশি উপস্থিতি প্রয়োজন তার। নিজের লেখা শেষ বইয়ে নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে এমনই বার্তা দিয়ে গিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি তথা দীর্ঘদিনের সাংসদ প্রণব মুখোপাধ্যায়। তার মতে, সংসদে প্রধানমন্ত্রীর উপস্থিতিই প্রশাসনিক কাজকর্মে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। গত 31 আগস্ট মারা গিয়েছেন প্রণব মুখোপাধ্যায়। তার আগে 2012 থেকে 2017 সাল পর্যন্ত রাষ্ট্রপতি হিসাবে নিজের কার্যকাল নিয়ে দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স 2012 থেকে 2017 বইটি লেখা শেষ করেন তিনি। মঙ্গলবার সেই বইটি প্রকাশিত হয়েছে। তাতেই বর্তমান সরকার এবং নরেন্দ্র মোদীকে নিয়ে তার মতামত উঠে এসেছে। প্রাক্তন রাষ্ট্রপতির লেখায় দ্বিতীয় দফায় পূর্বসূরির থেকে অনুপ্রেরণা নিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদে উপস্থিতি বাড়িয়ে নিজের নেতৃত্বগুণ সকলের সামনে তুলে ধরতেও পারেন। তাতে প্রথম দফায় যে সংসদীয় সংকটের মুখে পড়তে হয়েছিল তার মুখোমুখি অন্তত হতে হবে না। জওহরলাল নেহরু হন বা ইন্দিরা গান্ধী, অটল বিহারী বাজপেয়ী অথবা মনমোহন সিং, এরা সকলেই কিন্তু সংসদে নিজেদের উপস্থিতি বুঝিয়ে দিয়েছিলেন। ইউরেনিয়াম সমৃদ্ধ বোমা ব্যবহারের জন্য আমেরিকার বিরুদ্ধে মামলা করেছে ইরাক। গত 2 দশকের মধ্যে আমেরিকা কয়েক দফা ইরাকে এই ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধ বোমা ফেলেছে। গতকাল মঙ্গলবার ইরাকের আল মালুমাহ নিউজ ওয়েবসাইট এই আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, মার্কিন বাহিনীর ইউরেনিয়াম সমৃদ্ধ বোমা ব্যবহার করার কারণে ইরাকের অভ্যন্তরে মারাত্মকভাবে প্রাণঘাতী তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে পড়েছে। ইরাকের জাতীয় সংসদের আইন বিষয়ক উপদেষ্টা হাতিব আল রিকাবি গত 26 ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমের আদালতে এই মামলা দায়ের করেছেন বলে জানা গিয়েছে। 1990-এর দিকে ইরাকের পরমাণু স্থাপনায় 2 দফা বোমা হামলা এবং 2000 সালের দিকে আরেকবার হামলার কারণে যে প্রতিক্রিয়া হয়েছে তাতে প্রয়োজনীয় ক্ষতিপূরণও দেওয়ার দাবি জানানো হয়েছে মামলার আর্জিতে। বাস্তবিকই ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন আনলাকি 13। আর মাত্র 13 দিন পর তাকে হোয়াইট হাউস এবং আমেরিকার প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নিতে হবে। কিন্তু শেষ লগ্নেও বিতর্ক তার পিছু ছাড়ছে না। তিনিও লাগাতার এমন সব কাজকর্ম করে চলেছেন যা বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। জর্জিয়া প্রদেশের ভোটের ফলাফল পাল্টে দিতে ট্রাম্পের টেলিফোনের ধমক দেওয়া নিয়ে তোলপাড় শুরু হওয়ার পর বিষয়টির তদন্ত করতে শীর্ষ গোয়েন্দা সংস্থা FBIকে অনুরোধ জানালো বিরোধী ডেমোক্রেটিক পার্টি। নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের দলের কয়েকজন সাংসদ এই মর্মে চিঠি লিখেছেন FBIকে। FBIর ডাইরেক্টর ক্রিস ওরেইকে তারা লিখেছেন, জেনে বুঝে এত বড় অপরাধ এর আগে কোনো প্রেসিডেন্ট করেননি। আমেরিকার ইতিহাসে এহেন নজিরবিহীন লজ্জাজনক পদক্ষেপের জন্য ট্রাম্পের আইনি সাজা হওয়া উচিত। তাই বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অবিলম্ব তদন্ত করতে হবে FBIকে। ট্রাম্পের অপরাধ ক্ষমার অযোগ্য বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। তো আপাতত এই পর্যন্ত। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন নিউজ নেটওয়ার্কে। ধন্যবাদ।